মাকে ছুঁতে পারছিস ছিলিক, নিজে হাতে মাকে সামলাচ্ছিস তাই না? মা অস্থির হয়ে গেলে তুই অস্থির হয়ে যাচ্ছিস, মাকে ওষুধ খাওয়াচ্ছিস। আমিও খুব ভালো আছি, খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি ছিলিক, খুব ভালো আছি আমি। এটাই তো চেয়েছিলাম, আমি এটাই তো চেয়েছিলাম। তুই তোর মায়ের কাছে ফিরে যাবি, মাকে মা বলে ডাকবি, তুই ভালো থাকবি। আমি তো এটাই চেয়েছিলাম ছিলিক, আমি এটাই চেয়েছিলাম। আমি একদম কাঁদছি না, দেখ আমি একেবারে কাঁদছি না, একদম কাঁদছি না। আমি কেন কাঁদবো? আমি তো খুব ভালো আছি, একদম কাঁদছি না। আমি কাঁদছি না, আমি কাঁদছি না, আমি একদম কাঁদছি না, আমি খুব ভালো আছি, আমি কাঁদছি না। জাগো জাগো, ভালো করে জাগো এবার। আরে বাবা, এত ঘুমলে চলে? সে তো কাল বেলায় বেলায় এসেছো না এ বাড়িতে, তো বাড়িতে যাবে না? অমেজি বৌমা, মেজি বৌমা, ওই যে রায়চৌধুরী গিন্নি, তিনি তো আজকে এই বাড়িতে আসছেন। হ্যাঁ ও আচ্ছা শোনো না, ওর কাপড় টাপড়টা একটু বদলে, হ্যাঁ চুলটা একটু ঠিক করে দাও না। কেন? উনি আজকে স্নান করবেন। বাথরুমটাও তো অনেক দূরে, চান করতে অসুবিধেই হবে। বলো কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন, আমি আছি কি করতে। আমি আপনাকে ধরে ধরে পুরো রাস্তাটা নিয়ে যাব, চলো। আরে না 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 না, ও নার্স, তুমি কেন বুঝতে পারছো না গো? হ্যাঁ এখন তুমি যদি চান টান এ সমস্ত করাতে যাও, তাহলে তো বেলা আরো অনেক বেড়ে যাবে না, অনেক বেড়ে যাবে, বাড়িঘর নেই, বাড়ি যাবে না।
হ্যাঁ ঠিকই তো বলেছেন, সত্যি তো তুমি তো কাল থেকে এক নাগারে করে যাচ্ছ। ইস, তুমি বরং বাড়ি যাও। কারো সেবা করতে এসে বাড়ির কথা মনে রাখলে হয়? তাছাড়া আমাকে মিসেস রায়চৌধুরী বলেই দিয়েছেন, যতক্ষণ না ডে শিফটে একজন বিশ্বস্ত মহিলা পাওয়া যাচ্ছে ততক্ষণ আমাকে দুবেলায় ডিউটি করতে হবে। এই ওনার্স, দুবেলা মা গো মা, এই দুবেলা ডিউটি তার মানে তোমার টাকার খাইও তো বেশ হবে গো। হ্যাঁ না, টাকার লোভে আমি বাড়িতে আসিনি তো। এসেছি ভালোবাসার লোভে। প্রাণ ভরে ভালোবাসা পেলে আমার আর কিচ্ছু চাই না। ঠাকুরজি, হ্যাঁ ওকে ওর কাজটা করতে দাও। যাও বাচ্চা, তুমি নিয়ে যাও। কিচ্ছু বুঝতে পারছো না তোমরা? আমার তো এটা কেমন কেমন কি বললি ভৌতিক? বললি দুবেলা ডিউটি, পয়সা চাই না, ভালোবাসা চাই। আমার তো শরীরের ভিতরে কেমন একটা অস্থির অস্থির করছে গো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাঁচ কষ। আমার রাধা মাধব এখনো সেবা পাননি, আমি সেদিকে যাই। কিসব বললি, টাকা চায় না, ভালোবাসা চা গড়। আমি বলে দিলুম গড়বড় কিছু একটা আছে মা গো মা। পুষ্প দাঁড়া, কোথায় গেছিলি রে? তোর হাতে এটা কি? কেন কথার উত্তরটা কি দেওয়া যায় না? উফ, সাংঘাতিক গরম, তার মধ্যে বাজারে গেছিলাম ঝিলিক দিদির জন্য কাপড় কিনতে। কি? আমার অনেক কাজ আছে, আমি আসি। হ্যাঁ কি বলে গেল? ঝিলিকের জন্য কাপড় কিনতে? চিন্তায় পড়ে গেলুম রাধা মাধব। পারুলের মেয়েটা আসতে এখনো তিন চারটে দিন, এদিকে রায়চৌধুরী গিন্নিকে খেতে বলা হলো বাড়িতে, এবার একা হাতে তার জন্য পাঁচ পদ রান্না কি করে করবো কে জানে। সত্যিই তো বৌদি গো, একা হাতি তো বটে না, আমিও তোমার হাতে হাতে একটু করে দিতে পারতাম, কিন্তু ওই আমার তো আজ আবার একাদশী, কোথায় কি ছোঁয়াছানি লেগে যাবে মা গো মা। সেই কষ্ট হলেও একা হাতেই সব আমাকে করতে হবে। তোমায়
ছাড়া